মহানগরীত মৃত্যু গহ্বর, পদপথত আপনার বাবে রয়ে আছে মৃত্যু। আপনি ভবাতকৈও ভয়ঙ্কর এই দৃশ্য। পদপথরে খোজকাঢ়ি গৈ থাকুতে হঠাৎ স্তব্ধ হয়ে পড়িব পারে আপনার জীবন। যদি বিশ্বাস হওয়া নাই, চাওক মহানগরীর পদপথে পদপথে থাকা দুটামান মৃত্যু গহ্বরের দৃশ্য। স্ন্যাপশট এক, স্ন্যাপশট দুই, স্ন্যাপশট তিনি। এয়া কোনো জকাই চুকর দৃশ্য নহয়। উন্মুক্ত নলারে ভরি আছে খোদ মহানগরীর সদাব্যস্ত গণেশগুড়ির পদপথ। দিনের পাছত দিন ধরে এনেদরে বিপজ্জনকভাবে উঠাই থা হয়েছে গণেশগুড়ির কাহিলিপাড়া যাওয়া পদপথর স্ল্যাব অথবা ঢাকনি। সদাব্যস্ত পদপথটির প্রায় ২৫টা স্থানত আছে এই সমূহ মরণ ফান। দুর্ভাগ্যবশত এই কেইটা উন্মুক্ত নলাত কোনো মানুষ পড়লেই মৃত্যু অনিবার্য। ভাল করবি, সকালে ভাল করবি লাগে, রাইজে বহুত অসুবিধা। কেতিয়া সৰু ছোৱালী পৰিও পৰি যাব, পৰি যাব। ফুটপাথবিলাক ভাল কৰিব লাগে, তেতিয়া মানুহ অহা যোৱাত অসুবিধা হয়। নহলে বানপানী বতৰত পানী চানি হৈ পিনে মানুহবিলাকৰ দুৰ্গতি হয়, ঠিক তেনেকুৱাই হয় আৰু। এইবাৰ চাওক সদাব্যস্ত গণেশগুড়িৰে আন এক ভয়ংকৰ দৃশ্য। গণেশগুড়িৰ উৰণ সেতুৰ তলতে প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁত খান্দি বিগত কেইবাদিন ধৰি খবৰ নাই ঠিকাদাৰী প্ৰতিষ্ঠানৰ। গাঁতর কাষত সামান্য বেরিকেড দিয়ে দায়িত্ব সামৰিছে ঠিকাদারী প্রতিষ্ঠানটোৱে। ঠিকাদারী প্রতিষ্ঠান আর প্রশাসনের দায়িত্বহীনতার বাবে অঞ্চলটো দৈনিক বৃদ্ধি হয়েছে যান জটর সমস্যা। এয়া সদাব্যস্ত গণেশগুড়ি, আর গণেশগুড়ি এই বিশাল সম্মুখতেই এনেদরে পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেডে রাস্তা খনন করে কামর নামত বিধ্বস্ত করলে বাট পথ। কিন্তু বর্তমান সময়ত কারো কোনো কানহার নাই, সরকার প্রশাসন তথা জিএমসিএ কানত তেল দি যেন বর্তমান সময় শুয়ে পড়ছে। এতিয়া প্রশ্ন হল কোনে লব রাইজর নিরাপত্তার দায়িত্ব, কার বাবে অরাজক হয়ে পড়ছে মহানগরীর রাজপথ। গুয়াহাটির পর প্রিয়পথ গগৈর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। মহানগরীত মৃত্যু গহ্বর, পদপথত আপনার বাবে রয়ে আছে মৃত্যু। আপনি ভবাতকৈও ভয়ঙ্কর এই দৃশ্য। পদপথরে খোজকাঢ়ি গৈ থাকুতে হঠাৎ স্তব্ধ হয়ে পড়িব পারে আপনার জীবন। যদি বিশ্বাস হওয়া নাই, চাওক মহানগরীর পদপথে পদপথে থাকা দুটামান মৃত্যু গহ্বরের দৃশ্য। স্ন্যাপশট এক, স্ন্যাপশট দুই, স্ন্যাপশট তিনি। এয়া কোনো জকাই চুকর দৃশ্য নহয়। উন্মুক্ত নলারে ভরি আছে খোদ মহানগরীর সদাব্যস্ত গণেশগুড়ির পদপথ। দিনের পাছত দিন ধরে এনেদরে বিপজ্জনকভাবে উঠাই থা হয়েছে গণেশগুড়ির কাহিলিপাড়া যাওয়া পদপথর স্ল্যাব অথবা ঢাকনি। সদাব্যস্ত পদপথটির প্রায় ২৫টা স্থানত আছে এই সমূহ মরণ ফান। দুর্ভাগ্যবশত এই কেইটা উন্মুক্ত নলাত কোনো মানুষ পড়লেই মৃত্যু অনিবার্য। ভাল করবি, সকালে ভাল করবি লাগে, রাইজে বহুত অসুবিধা। কেতিয়া সৰু ছোৱালী পৰিও পৰি যাব, পৰি যাব। ফুটপাথবিলাক ভাল কৰিব লাগে, তেতিয়া মানুহ অহা যোৱাত অসুবিধা হয়। নহলে বানপানী বতৰত পানী চানি হৈ পিনে মানুহবিলাকৰ দুৰ্গতি হয়, ঠিক তেনেকুৱাই হয় আৰু। এইবাৰ চাওক সদাব্যস্ত গণেশগুড়িৰে আন এক ভয়ংকৰ দৃশ্য। গণেশগুড়িৰ উৰণ সেতুৰ তলতেই প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁত খান্দি বিগত কেইবাদিন ধৰি খবৰ নাই ঠিকাদাৰী প্ৰতিষ্ঠানৰ। গাঁতর কাষত সামান্য বেরিকেড দিয়ে দায়িত্ব সামৰিছে ঠিকাদারী প্রতিষ্ঠানটোৱে। ঠিকাদারী প্রতিষ্ঠান আর প্রশাসনের দায়িত্বহীনতার বাবে অঞ্চলটোত দৈনিক বৃদ্ধি হয়েছে যান জটর সমস্যা। এয়া সদাব্যস্ত গণেশগুড়ি, আর গণেশগুড়ি এই বিশাল সম্মুখতেই এনেদরে পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেডে রাস্তা খনন করে কামর নামত বিধ্বস্ত করলে বাট পথ। কিন্তু বর্তমান সময়ত কারো কোনো কানহার নাই, সরকার প্রশাসন তথা জিএমসিএ কানত তেল দি যেন বর্তমান সময় শুয়ে পড়ছে। এতিয়া প্রশ্ন হল কোনে লব রাইজর নিরাপত্তার দায়িত্ব, কার বাবে অরাজক হয়ে পড়ছে মহানগরীর রাজপথ। গুয়াহাটির পর প্রিয়পথ গগৈর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।